তাহলে এক বছরে আসবে দুইটা রমজান মাস। জানি বিষয়টা শুনতে অনেক অদ্ভুত লাগছে, বাট এমনটাই হবে সামনের একটা সালে। পুরো বিষয়টা ভেঙে বলার আগে বলি, আমরা মুসলমানেরা তো সারা বছরে মাত্র একটা মাস রমজান পাই, কিন্তু 2030 সালে দুইবার আমরা পবিত্র রমজান মাস পাব, এবং আপনি এটা ঠিকই শুনেছেন। অ্যান্ড এই কথা জানিয়েছেন সৌদি আরবের জ্যোতির্বিজ্ঞানী খালেদ আল জাকাক। ইন্টারন্যাশনাল গণমাধ্যমে তিনি জানিয়েছেন, এমন ঘটনা সাধারণত 30 বছর পর পর হয়ে থাকে, এবং এর আগে এমনটা হয়েছিল 1997 সালে। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে বছরে দুইবার রমজান মাস আসবে তার মানে এই নয় যে আমাদেরকে 30টা 30টা করে মোট 60টা রোজা রাখতে হবে। আসলে 2030 সালে জানুয়ারির 5 তারিখে একবার রমজান মাস আসবে, তখন আমাদের এক মাস রোজা রাখতে হবে, এবং আরেকটা রমজান মাস আসবে বছরের শেষের দিকে ডিসেম্বরের 26 তারিখে, এবং তখন বছরের শেষের 6 দিন রোজাটা চলে আসবে। সো 2030 সালে টোটাল 36 দিন আসলে আমরা রমজান মাস পাবো ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, এই যে 2030 সালে এক বছরের 2টো রমজান মাস, এটা জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।